এই ভিডিওটি করছি তাদের জন্য যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছে, তাদের জন্য যে হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে বা হোমিওপ্যাথি নিয়ে জানার আগ্রহ রয়েছে তাদের জন্য এই ভিডিওটি করে দিচ্ছি। এনার বয়স হচ্ছে 48 বছর। 48 বছর বয়স, দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, তার জন্য আমার কাছে এসছে। এর জন্য যা রোগের কষ্ট তার জানার, সেটা ওর মুখ থেকে একটু জেনে নিই কি কষ্ট হচ্ছে। আমার জ্বর হয়েছিল, জ্বরের পর থেকে আমার জ্বরে কি খাওয়া হয়েছিল ওষুধ প্যারাসিটামল খেয়েছিলাম। খাওয়ার পরে শরীর যা হোক জ্বরটা কমেছে, কিন্তু কোনো খাওয়া দাওয়া কিছু করতে পারছি না। গলায় মনে হচ্ছে কি সবসময় মানে জ্যাম হয়ে আছে। হ্যাঁ, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। হ্যাঁ, তার জন্য ডাক্তারবাবুর কাছে এসেছি। তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এই প্যারাসিটামল খাওয়ার পর থেকে তো? হ্যাঁ হ্যাঁ, যা কিছু হয়েছে সেই জ্বরের সময় যে প্যারাসিটামল খাওয়া হয়েছে তারপর থেকে। ও কিন্তু এই যে বাচ্চা বয়স থেকে পোলিওতে, পাটা দেখি এই যে এই অবস্থা রয়েছে, কিন্তু বাচ্চা বয়স থেকে ও কিন্তু এরকম ভাবে রয়েছে, ঠিক বলছি এটা? এবার ওর কাছে কি জানা গেল যে এই যে ওর গলার মধ্যে একটা প্লাগ, এখানে মনে হয় যেন কিছু কোথায় আটকে রয়েছে বলে মনে হয়, গলার এখানটায় মাঝখানটায় প্লাগ লাইক সেন্সেশন, এটা ওর খাওয়া দাওয়ার পর থেকে কিন্তু হচ্ছে। এটা অ্যাকুট কন্ডিশন আমি বলছি, কারণ ওর কিন্তু স্বীকার করলো যে ও প্যারাসিটামল খেয়েছে জ্বরের জন্য, এবং এটা খাবার পর থেকে এটা হচ্ছে। ওর গায়ে কোনো আঁচিল বা মূল তিল এগুলি আমরা পাইনি। আর ওর বাচ্চা যে বললাম পোলিওতে যেটা হয়েছে, এছাড়া কিন্তু ফ্যামিলি হিস্ট্রি তো সেরকম কিছু নেই। ঠান্ডা সর্দি কাছে কি একটুতে লাগে? না, একটুতে লাগে না। গায়ে গরম ভাব বেশি কি শীত ভাব বেশি? শীতকালে কি খুব মুড়ি ঝুড়ি দিয়ে শুয়ে থাকতে ইচ্ছা করে? হ্যাঁ। ঘাম সেরকম হয় না? এও মাছ খেতে না, মাংস খেতে না, ডিম খেতে কোনটা বেশি ভালো লাগে? মাছ খেতে ভালো লাগে। টক ঝাল মিষ্টির মধ্যে? ঝাল আর তেতো খেতে খুব ভালো লাগে। কাঁচা নুন খাওয়া হয়? কাঁচা নুন খাওয়া হয়। আর ও একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে। আবার এদিকে খাবার দাবার কিন্তু ঠান্ডা হলে পছন্দ না, একটু উষ্ণ উষ্ণ গরম খেতে হবে। দুধ খেতে মোটেই পছন্দ করে না, দুধ একদম পছন্দ করে না, ঘি না, বাটার না। কিন্তু স্নান করতে চায় খুব, স্নান করতে খুব ইচ্ছা। ভয় বলতে সেরকম কিছু নেই। ও অনেক আগে স্বপ্ন দেখত, মরা মানুষের স্বপ্ন, কিন্তু এখন এই সমস্ত দেখা হয় না। আর পায়খানা কি হচ্ছে? দুই একদিন বাদে বাদে কনস্টিপেশন রয়েছে, তারপরে হচ্ছে। সূর্যের আলোতে কষ্ট হয়? সূর্যের আলো যদি গায়ে লাগে কষ্ট হয়? খুব কষ্ট হয় না, একটু। সেটা তো সকালের সূর্যটা ভালো লাগে, কিন্তু যদি গরম সূর্য মানে বেশ বেশি যখন ভালো লাগে না, বেশি হলে ভালো লাগে না, মানুষের প্রতি মায়া মমতা আছে। আর এছাড়া হচ্ছে যে একা থাকতেও চায় না, সব সময়ের জন্য লোকজন চাই। হ্যাঁ, ভগবানের প্রতি বিশ্বাস আছে। এছাড়া নিজের কিছু আছে জানার বলার মতন? দুঃখের সিনেমা টিনেমা দেখলে চোখ দিয়ে জল বেরিয়ে আসে? আসে না, এই সমস্ত কিচ্ছু নেই। তো বন্ধু, ওর যে ওষুধটি, ওর অনেক ওষুধ আসতে পারে যে যা ভাবতে পারে, কিন্তু আমি যে ওষুধটি সিলেকশন করব, যেহেতু ও বলছে কি হবার পর থেকে এটা দেখা দিয়েছে, এই রোগটা জ্বর হওয়ার পর থেকে। জ্বরে কি ওষুধ খাওয়া হয়েছিল? প্যারাসিটামল। কটা খাওয়া হয়েছে? 5-6টা খাওয়ার পরে ওর কিন্তু এটা দেখা দিয়েছে যে গলার মধ্যে কিছু আটকে আছে। আর খাবার দাবার খেলে পরে একটু বুকটা জ্বালাপোড়া করছে। আমি ওকে আজকে যে ওষুধটি প্রেসক্রিপশন করছি সেটা হচ্ছে পয়জন নাট, যাকে আমরা নাকজমিকা বলি, সেই ওষুধটি ওকে প্রেসক্রিপশন করছি। হয়তো অন্যান্য ওষুধ সিমটম দেখে আসতেই পারে, কিন্তু আমি যেটা প্রেসক্রিপশন করলাম সেটা বলছি। দেখা যাক ও কতটুকুনি ভালো থাকে। ওকে আমি 4-5 দিন পরে আবার আসতে বলবো, কীরকম থাকে নিশ্চয়ই চেষ্টা করব ভিডিওটি সবাইকে আবার দেওয়ার জন্য, যে তখন কীরকম থাকে। তোর পারমিশন নিয়ে ভিডিওটি করলাম, ঠিক তো, সবাইকে জানানোর জন্য। পারমিশন ছাড়া কিন্তু কারোর ভিডিও দেওয়া যেতে পারে না। ঠিক আছে, ধন্যবাদ।